15ই আগস্ট শনিবার 74তম স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক MS ধোনি। শনিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে 4 মিনিট 7 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করে অবসরের কথা জানিয়ে দেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লিখেন, থ্যাংকস এ লর্ড ফর ইয়োর লাভ অ্যান্ড সাপোর্ট ফ্রম 1929 আওয়ার্স কনসিডার্ড মি অ্যাজ রিটায়ার্ড। ধন্যবাদ, আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। 7:29 থেকে আমাকে অবসরপ্রাপ্ত মনে করুন। ভিডিওটির মধ্যে আছে তার ক্রিকেট জীবনের বিভিন্ন মুহূর্তের কোলাজ, কখনো সচিন, কখনো সৌরভ, আবার কখনো সেওয়াগ, রায়না, জাহির, গাম্ভীর যুবরাজের সঙ্গে তোলা ছবি। আছে 2007 টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্ত, আছে 2011 ওডিআই বিশ্বকাপ জয়ের বিভিন্ন মুহূর্ত। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাকেও তুলে ধরতে ভোলেননি তিনি, যেমন কখনো জিরো রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়া, 2019 বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নভঙ্গের মুহূর্ত। মানে সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতার অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন এই ভিডিওটিতে। আন্তর্জাতিক ক্রিকেটে 2004 সালে 23 বছর বয়সে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচের মধ্য দিয়ে তার অভিষেক হয়। 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে 123 বলে 148 রানের একটি অসাধারণ ইনিংস তিনি খেলেন। ওই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে 183 রানে নট আউটের ইনিংসটি গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। মোস্ট সাকসেসফুল ইন্ডিয়ান ক্যাপ্টেনের কথা উঠলে ক্যাপ্টেন কুল মাহির নামই প্রথমে আসে, কারণ তার ঝুলিতে আছে 3টি ট্রফি জয়ের খেতাব। 2007 সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়, 2011 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপ জয়, 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফি জয়। এটা বলার অপেক্ষা রাখে না যে ধোনি একমাত্র ক্যাপ্টেন যার কাছে ICC-র 3টে ফরম্যাটেই খেতাব আছে। মাহি 350টি ওডিআই ম্যাচ খেলে 10,773 রান করেন। ভারতের ওডিআইতে অল টাইম রান স্কোরারদের তালিকায় তিনি পঞ্চমে, সচিন, বিরাট, গাঙ্গুলি, দ্রাবিড়ের পরই তার নাম। 2019 সালে 9ই জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল। টেস্ট ক্রিকেট থেকে তিনি আগেই অবসর ঘোষণা করেছিলেন 2014 সালে। ধোনিকে আর ব্লু জার্সিতে 22 গজের ওডিআই ক্রিকেটে দেখা যাবে না, তবে সংযুক্ত আরব আমিরশাহীতে হলুদ জার্সিতে CSK-র হয়ে IPL খেলতে মাঠে নামবেন তিনি। ধোনি 2008 ও 2009 সালে ICC প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান। তিনি প্রথমবারের মতো পরপর দুবার এই পুরস্কার অর্জনকারী খেলোয়াড়। এছাড়াও 2007 সালে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, 2009 সালে ইন্ডিয়াস ফোর্থ হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী এবং 2018 সালে থার্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মভূষণ পান। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই প্রাক্তন ক্রিকেটার, তার টিমমেট এবং লাখো লাখো ফ্যান ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে টুইটারে উইশ করতে থাকে। সচিন তেন্ডুলকর বলেছেন, ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অপরিসীম। 2011 সালে একসঙ্গে বিশ্বকাপ জেতা আমার জীবনের সবচাইতে সেরা মুহূর্ত। দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা। বীরেন্দ্র সেহবাগ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই উইশ করেছেন ধোনিকে। বলেছেন, টু হ্যাভ এ প্লেয়ার লাইক হিম মিশন ইম্পসিবল। না কই হে, না কই থা, না কই হোগা MS-কে জেসে। প্লেয়ার্স উইল কাম অ্যান্ড গো, বাট দেয়ার ওন্ট বি এ কামার ম্যান লাইক হিম। ধোনি উইথ হিস কানেক্ট উইথ পিপল, হ্যাভিং অ্যাসপিরেশন, ওয়াজ লাইক এ ফ্যামিলি মেম্বার টু মেনি ক্রিকেট লাভার্স। বিরাট কোহলি টুইটে লিখেছেন, এভরি ক্রিকেটার হ্যাজ টু এন্ড হিজ জার্নি ওয়ান ডে, বাট স্টিল হোয়েন সামওয়ান ইউ হ্যাভ গটেন টু নো সো ক্লোজলি অ্যানাউন্সেস দ্য ডিসিশন, ইউ ফিল দ্য ইমোশন মাচ মোর। হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য কান্ট্রি উইল অলওয়েজ রিমেন ইন এভরি ওয়ানস হার্ট। অনিল কুমড়ে বলেছেন, আপনার শান্ত আচরণ এবং অধিনায়ক হিসাবে নিয়ে আসা সম্মাননা সর্বদা স্মরণ করা ও লালিত করা হবে। রবি শাস্ত্রী বলেছেন, রান আউট এবং স্টাম্পিং করার সময় তার হাত এত দ্রুত যেত যে তা যে কোনো পকেট মারকেও হার মানাত। BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছেন, এটি একটি যুগের সমাপ্তি। দেশ ও বিশ্ব ক্রিকেটে কি অসাধারণ খেলোয়াড়ই ছিলেন তিনি। তার নেতৃত্বের গুণাবলী এমন কিছু ছিল যার মিল পাওয়া ভার বিশেষত সীমিত ওভারের ক্রিকেটে। প্রথম দিকের ওয়ানডে ক্রিকেটে তার ব্যাটিং বিশ্বকে দাঁড় করিয়েছে তার স্বভাব ও নিখুঁত প্রাকৃতিক উজ্জ্বলতাকে লক্ষ্য করে।
প্রতিটি ভালো জিনিস শেষ হয়ে যায় এবং এটি ছিল একেবারে উজ্জ্বল। ধোনির বিভিন্ন ইন্টারভিউতে বলা দুটো উক্তি যা আমার খুব ভালো লাগে, ইটস ইম্পর্ট্যান্ট টু লার্ন অ্যান্ড নট রিপিট দ্য সেম মিস্টেক, হোয়াটস ডান ইজ ডান। অর্থাৎ একই ভুল যেন আমরা বারবার না করে বরং সেটা থেকে কিছু শিখি, যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে বসে না থাকি, সেটাকে নিয়ে বেশি না ভাবি। দ্বিতীয়ত, প্রসেস ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান রেজাল্ট, রেজাল্ট ইজ বাই প্রোডাক্ট অফ প্রসেস। আমরা রেজাল্টের কথা প্রথমেই ভেবে নিই। আমরা যদি ডেডিকেশন ডিভোশন দিয়ে কোনো কাজ করি তাহলে রেজাল্ট ভালো হবেই, কারণ রেজাল্ট হচ্ছে প্রসেসেরই উপজাত। মে পল দো পল কা শায়র হো, পল দো পল মেরি কাহানি হে। 1976 সালে অমিতাভ বচ্চন ও রাখি গুলজার অভিনীত কাভি কাভি ছবির বিখ্যাত গান। মুকেশের গলায় এই গানকেই নিজের অবসরের ভিডিওয়ে জুড়ে দিয়েছেন ধোনি। শুধু 26 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার্সই নয়, গোটা বিশ্বকে যেন বোঝাতে চেয়েছেন প্রত্যেকেই মুহূর্তের সঙ্গে, মুহূর্ত শেষ হলে সবাইকেই চলে যেতে হয়। স্বাধীনতার সন্ধ্যায় সবাইকে চমকে দিয়ে তাই নিজের চেনা ঢঙেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তিনি। অবসান হলো ধোনি যুগের।